শয়তানের নামে আমাদের সমাজে আছে না নাই মুসলমান দেওয়ান বাগির নামে মুসলমান আছে না নাই যে নিজেকে রাসূল দাবি করে আছে কি না বিভিন্ন মাজার গন্তির আছে নাকি আছে না বিভিন্ন বাজার গন্তি মাজার পীর ওয়ালা এই খাজা বাবা ওয়ালা আছে তবে হক্কানি ফিরো আছে আছে কি না আছে কি না তাদেরকে দেখি তাদের বিরুদ্ধে আমি বলছি না যারা बोलतेছে এই দুনিয়াতে আমি তাদেরকে সন্তান দিব তাদেরকে টাকা দিব তাদেরকে এবারে টিভির মধ্যে একটা বিভিন্ন ডিস ডিসের চ্যানেলগুলো तैयार দেয় অমুক পীর অমুক পীর অমুক পীরের কথা মেনে অমুক একটা 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এরকম অ্যাড আমরা শুনছেন কিনা শুনে থাকবেন এই জাতীয় কথাগুলো মানা যাবে ঠিক কিনা जरुर বলেন কারণ এরাই আজকে ইসলামের নামে লেবাস নামে বেশের নামে আজকে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে ঠিক কিনা যারা বলেন জটখালি বাজার রহমানিয়া মাদ্রাসা যুব সমাজ রূপ তাফসিরুল কুরআন মাহফিল সর্বশ্রেষ্ঠ অধিবেশন সম্মিলিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবী সকল কর্মকাণ্ড কাজ কর্ম ফেলে রেখে আল্লাহর আহ্বানকে কোরআন এর আহ্বানকে গুরুত্ব দিয়ে জান্নাতি কিছু বাণী শোনার জন্য এবং আমল করার লক্ষ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি

পর্দায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য কি বলে আমরা দেখি ঠিক কি না ঠিক কি নজরুল বলেন আপনাদের এখানে প্রধানমন্ত্রী আসছিলো না বিগত কয়েক মাস আগে আসছিল না আসছিল কি না আপনাদের তো খবর নেই আসছে প্রধানমন্ত্রী আসে এখানে যে একটা সেনা ক্যাম্প উদ্বোধন করেছিলেন তাহলে উনি যদি আপনাদের কথা আলোচনা করে আপনাদের থেকে খুব ভালো লাগে ঠিক কি না আর যদি উনি আপনাদেরকে কিছু হাজিয়ে দেয় তাহলে তো আরো বলো ঠিক না হাতিয়ে দিলে আরো বলো না সাইবেন আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি শুধু যা আছে একবারে বিদেশ আপনার কে কে আছে সবাইকে জানাবেন শুনো প্রধানমন্ত্রী আমাদেরকে এই হাদিয়াটা দিয়েছে শুধু প্রধানমন্ত্রী আল্লাহর একজন বান্দা প্রধানমন্ত্রী কি আল্লাহর বান্দা যেই আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের জন্য এত কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি স্বয়ং আপনার উপর রহমত পাঠান তাহলে এটা একটা খুশির ব্যাপার নয় খুশির ব্যাপার নয় কি না যারা যারা খুশি সবাই আমরা রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ব সবাই পড়বেন তো সবাই পড়বেন তো দুরুদ শরীফ আমরা যেটা পড়ি দুরুদটার নাম কি দুরুদৈ ইব্রাহিম নামাদের আমাদের কাছে প্রচলিত আমরা সবাই পড়বো তো ইনশাল্লাহ সবাই পড়বো মনে আছে কিনা সবাই মনে আছে তাহলে আমার সাথে পঠবেন আল্লাহ্মা সল্লে আলা মো আম্মাদুম আল্লা আদিম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলহামদুলিল্লা আমরা আশু শার প্রতি কি ফুরলাম দূরত ফুরলাম আমাদের নাকি হয়েছে তো হয়েছে কিনা রাসূস আসলাম বলতেছেন কেউ বলতেছে খাই পড়ো কেউ বলতেছেন বসি পড়ো খাই পড়লে কি কোনো গুণা আছে বসি পড়লে গুনা আছে শুই পড়লে গুণা আছে কিনা কোনো গুণা নাই আমার রাসুলের প্রতি আল্লাহ রাসূল বলতেছে আমার প্রতি কি পড়ো দুরুদ্ধ পড়ো রাসূল বলো না আমাকে দাঁড়াইয়া পড়ো বসি পড়ো আল্লাহ নামাজের মধ্যে দুরুত দিয়েছেন কোথায় দিয়েছে না আপনি যদি দাঁড়াইয়া যদি সুরা হাতিয়ার সাথে দূরত্বরী পড়েন নামাজ হবে কথা বলেন নামাজ হবে তাহলে দূর আল্লাহুল আলমের নামাজের মধ্যে স্বয়ং বসে দূর পড়তে আপনার ভালো লাগে আপনি দাঁড়াইয়া পড়েন সমস্যা নাই তবে সমাজের মধ্যে ফেতনা করা যাবে আল ফেতনা তো আসাদুম মিনাল কতল একজন মানুষকে হত্যা করা যতটুকু জঘন্যতম পাপ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেতনা করা তার চেয়েও বেশি পাপ ঠিক না যারা বলেন সমাজের মধ্যে কোনো ফেরতা করা যাবে না ঠিক কি না যারা বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই হয়ে চলতে হবে ঠিক কি না মুমিনুনা ইখওয়াতুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নিশ্চয় মুসলমানগণ ভাই ভাই ঠিক কি না আজকে মুসলমান যতগুলো বিভক্ত দুনিয়ার সমস্ত ইহুদি নাসারা যত ধর্মাবলম্বী আছে তারা কেউ এত বিভক্তিতে নাই ঠিক কি নয় বলেন আজকে দেখবেন খ্রিস্টান হিন্দুর পক্ষে কথা বলতেছে হিন্দু খ্রিস্টানের পক্ষে কথা বলতেছে খ্রিস্টান ইহুদির পক্ষে কথা বলতেছে ইহুদির অন্যান্য খ্রিস্টানদের পক্ষে কথা বলতেছে কিন্তু আফসোস আজকে আমরা মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা বলি ঠিক কি নয় জোর বলেন আজকে মুসলমান মুসলমানদের কে চক্রান্ত করা যায় সেই ষড়যন্ত্র জাল আমরা তৈরি করতেছি ঠিক কি বলেন ঠিক না বলেন আজকে আমরা এক আল্লাহকে মানি এক মানি এক মানি আমাদের দ্বিতীয় কোন মতাদর্শ আমাদের নাই ঠিক কি বলেন হিন্দুরা 12 মাসে 13 পূজা করে ঠিক না আমি তাদের ধর্মে আঘাত দেওয়ার জন্য বলি নাই শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তারাও এবং অনেকগুলো মা দুর্গা মানে কালী মানে তারপর বিভিন্ন দেবী দুর্গার নাম আছে সবগুলো তাদের জন্য প্রভু সবগুলো তাদের জন্য কি প্রভু কিন্তু দেখেন আমাদের প্রভু কজন বাংলাদেশের মুসলমানদের জন্য ভারতের মুসলমানদের জন্য পাকিস্তানের মুসলমানদের জন্য সৌদি আরবের মুসলমানদের জন্য পুরা বিশ্বের মুসলমানদের জন্য প্রভু কয়জন তবু আজকে আমরা বিভক্ত ঠিক কি রাজর বলেন তবু আজকে আমরা বিভক্ত ঠিক কি বলেন এই জন্য এই কারণে মুসলমানদের বিভক্তির কারণে আজকে বিধর্মীরা আমার রাসূলের উপরে কটুক্তি করে ঠিক কি রাজর বলেন আজকে বিধর্মীরা আমার আল্লাহর উপরে কটুক্তি করে ঠিক কি রাজর বলেন আমার আল্লাহকে নিয়ে বিভিন্ন রকমের কথা তারা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে দিতেছে কারণ তারা তো জানে এই মুসলমানরা যদিও এক আল্লাহর কথা বলে যদিও তারা এক কোরআনের কথা বলে যদিও তারা এক নবীর কথা বলে তবুও আমরা জানি তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত ঠিক কিনা জোর বলে এই জন্য সাহস পায় নতুবা এই বাংলাদেশে নাপই মুসলমানের দেশে তারা এই সাহস করতে কখনো চাই না একমাত্র এটা ছাড়া ঠিক কি বলে ঠিক বলে আমাদের মুসলমানদের মধ্যে মতাদর্শনীয় নিয়ে সামান্য থাকতে দেখতে পারে কে বলে রাফিয়া করে নামাজ পড়ো কেউ বলে না রাফিয়া দাইন করা যাবে এরকম মতাদর্শ থাকতে পারে পারে কি না ইমামদের মধ্যে এরকম দুই একটা কুটিনারি ছিল ইমাম শাফি বলতেছে রাফিয়া দাইন করে পড়ো ইমাম আবু হানিফা বলতেছে না রাফিয়া দাইন করা যাবে না তাহলে এটা নিয়মত দর্শক থাকতে পারে সামান্য কোটি কিন্তু মূলের মধ্যে ফরজ দিয়ে আমরা কখনো বিবেক করব না মহিলা আমরা সবাই এক ঠিক কি না নামাজের কাতারে গেলে আমরা সবাই এক ঠিক কি না যারা বলেন আমাদের মধ্যে কোনো বিবেক নাই তবে আমি রাসূলের এক হাদিসের প্রতি আমল করি আপনি আরেকটা প্রতি আমল করেন কিন্তু এটা নিয়ে ফিতনা করা যাবে না আবার এক গোষ্ঠী বাইর যে কোন মাঝাব মানা যাবে না এরকম কথা কয় কি না এরকম কথা কয় কি না বলে আলমরা কি বলেন কিন্তু আপনি যে আমল গুলো করতেছেন এগুলো কোন না কোন ইমামের মাঝহাবের মধ্যে পড়ে মোট কথা হচ্ছে রাসুস আসলাম বলতেছেন বিজয় হজের দিন দশমী দিতে বিজয় বিজয় হজের দিন যখন হারাপার ময়দানে শেল বাসন দিচ্ছিলেন তখন রাসুসলাম বলতেছেন তারাক তু ফিকুমরায় ফিক মামরাইন আমি তোমাদের নিকট দুইটা জিনিস থেকে যাচ্ছি কয়টা জিনিস লাম তা দিলুমা তামাসা তুম বিঘি তোমরা কখনো গদ্যস্ত হবে না তোমাদেরকে কেউ গাড়ি দিতে পারবে না তোমাদেরকে সই জাহান নিয়ে যেতে পারবে না যদি এগুলোকে এইভাবে আগে ধরো কি করো আগে ধরো এইভাবে একটা জিনিসকে মান মানুষ এ যারা মুক্তবে পড়ে বা নুরানিতে পড়ে এরকম ভাবে তার বই কিতাবগুলো হারিয়ে যাওয়ার ভয় সে কি অবলম্বন করে এবাবে ধরে রাখে তাতে এটা কি করে হারিয়ে না যায় আল্লাহ রাসূল বলতেছে আমার এই কুরআন এবং সুন্নাতকে আমি তোমাদের কাছে দিয়েছি তোমরা এইভাবে আদ দে ধরে রাখতো যাতে করতে তোমাদের মধ্য থেকে হারিয়ে না যায় যদি হারিয়ে যায় যদি হারিয়ে যায় তাহলে তোমাদেরকে পদভস্ত করবে কে শয়তান কে পদভস্ত করবে আরে জুরবানি কে পদভস্ত করবে আজ এই শয়তানের নামে আমাদের সমাজে আসনা নাই মুসলমান দেওয়ানবাগীর নামে মুসলমান আসনা নাই যে নিজেকে রাসূল দাবি করে আছে কিনা বিভিন্ন মাজার মন্ত্রী আছে নাকি আছে না বিভিন্ন বাজার মন্ত্রী বাজার মন্ত্রী পীর ওয়ালা এই খাজা বাবা ওয়ালা আছে না তবে হকানি ফিরো আছে আছে কিনা আছে কিনা তাদেরকে দেখি তাদের বিরুদ্ধে আমি বলছি না যারা বলতেছে এই দুনিয়াতে আমি তাদেরকে সন্তান দিব তাদেরকে টাকা দিব তাদেরকে এভাবে টিভির মধ্যে এক বিভিন্ন ডিস ডিসের ফ্যানালগুলো দেয় অমুক ফির অমুক ফির অমুক ফিরের কথা মেনে অমুক একটা এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এরকম একটা শুনছেন কি না শুনে থাকবেন এই জাতীয় কথাগুলো মানা যাবে ঠিক কি না জন্মের কারণ আজকে ইসলামের নামে লেবাসের নামে দেশের নামে আজকে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে বলেন আরেকটা কথা রাষ্ট্রশাসন বলতেছে কখনো বিভ্রান্ত করতে পারবে না

আমি একটু আগে কোন দুটার কথা বলছি কোরআন সুন্না ঠিক কিনাজির বলেন কোরআন সুন্না দেখবো আমি আজকে কোরআনের নসিহত করব কোরআন থেকে আপনারা কতটুকু মানেন মানবেন কিনা মানবেন সবাই ওয়াদা করছেন কার সাথে কার সাথে ওয়াদা করছেন আমি এখন স্টেজ থেকে নামি চলে যাব আমি আর দেখবো না ইমাম সাহেব দেখবেন না আপনার সকালে ফজরের সময় কি নামাজ পড়েন নাকি পড়েন না সেটা দেখবে না কে দেখবে আর যখন কে দেখবে ওয়াদা খেলত করে কি আর যখন কি হয় মুনাফিকে আয়াৎ মুনাফিক না কইটা মুনাফিকের নামত কইটা যখন ওয়াদা করে বঙ্গ করে আমানত রেকলে খেলত করে কথা বললে মিথ্যা বলে আরেকটা আছে কথাই কোথায় গাল মন্দ করে মুনাফিক কি করে গাল মন্দ আমাদের আজকে চা দোকানে বসে একজন একজন হাসি হাসিও কবি গায় ঠিক কি না এরকম আছে না আছে কি না বলেন আপনাদের দিকে সম্ভব তো নাই আছে হাজতেছে দুইজনে ছাগাইতেছে একজন ওনা কি করুন সাত কথা বলতে ওইজনে কি কবি সারা কথা বলতে পারে না এমন মানুষ আসলে এটাও কিন্তু মুনাফিকের একটা আলামতের মধ্যে পড়ে এরকম করবে কথা বললে এরকম করবেন ওয়াদা করলে পালন করবেন কথা বললে সত্য বলবেন আমারও রাখলে কেউ খেয়ানত করবেন নাকি কেউ খেয়ানত করবেন আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন সকল বলি আমিন আর যখন সকল বলি আমিন রাত্রি এগারোটা বেজে গেছে এই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না আল্লাহ যদি কখনো যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সময় পেলে করব কারণ এগারোটা বেজে গেছে আমি সেখানে চাইতে যে বারোটা বা একটা বেজে যাবে এই জন্য আমিও তো আগামীকালকে আমার কর্মসূচি আছে না আসনা আবার আগামীদেরকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত মুসলমানদের জন্য যেটা যে আমার পূর্বে যিনি বলেছেন আবু সাইদ সাহেব তিনি বলেছেন যে জুমার দিন কোন দিন জুমার দিন জুমার দিনে কিছু আমল আছে বিশেষ বিশেষ কিছু আমল আছে সকাল থেকে তাহলে আমি যদি জুমার দিনে নামাজটা যদি আমাদেরকে

আংফাল নয় নম্বর ফারা কয় নম্বর ফারা নয় নম্বর ফারা থেকে আমি আলোচনা করব সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানওয়ালা মানুষদের জন্য কিছু সিফাত গুণাবলী বর্ণনা করেছেন কাদের জন্য ইমানওয়ালা ইমান আনছেন কিনা কারা কারা ইমান আনছেন সবাই ইমানদার সবাই বান্দার তাহলে আপনার আর আমার কথা বলতেছে আল্লাহ কার কথা বলতেছে আপনার আর আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোন সূরায় পবিত্র কোরআনের সূরাতুল কোন সূরায় আর যে বল কোন সূরায় সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনিন

করে যে কথাগুলো বলেন না নাই কথাগুলোর মধ্যে সম্ভবত কোনো বেজাল আছে আছে কিনা নাই কোনো বেজাল নাই তবু কেন

কসম খাইয়া মানুষকে আল্লাহ বুঝাইতে চান যে মানুষকে একটু নিশ্চয়তা দিয়ে বুঝাইতে চান যে তোমরা কি করো এটা থেকে গা ফেল হইও না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নিশ্চয়তা দিচ্ছেন শুনো হে মানুষ সকল তোমাদের জন্য আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাদের জন্য আমি কি দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কে দিচ্ছে আর জুরবান কে দিচ্ছে আল্লাহ দিচ্ছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তারা নিশ্চয় মুমিন তারা মুমিন মানে হচ্ছে ইমানদার ইমানওয়ালা ইমানওয়ালা তারা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর ডাক আসে কখন আসে যখন তাদের সামনে আল্লাহর আল্লাহর কথা স্মরণ করা হয় আল্লাহর কথা যখন তাদের সামনে কো স্মরণ করা হয় মুফাসসিরিনে کرام বলেন এই যে যিকির আল্লাহু অর্থ হচ্ছে আল্লাহর কথা যখন আল্লাহু আকবার বলে যখন নামাজের দিকে ডাকা হয় মসজিদ যখন নামাজ থেকে মনে ডাকা হয় এই কথা আমরা এখানে বুঝিয়ে রাম লবয়া জিলা হুলু হুঘুম আল্লার কথা যখন তাদের সামনে সরা করা হয় আল্লাহরা গুলা আলামিন বলে এদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় ভয়ে থর করে কাঁপতে থাকে ভয়ে থট ঠট করে তাদের অন্তর গুরু কাটতে থাকে হয় কি না হুলু কুলু তাদের অন্তর গুরু ভিতরে সুন্দর হয়ে যায় তাদের অন্তর বলে আল্লাহ না কেসে গেছে আমার সামনে আমার সামনে আল্লাহর ডাকে এসে গেছে আর কোনো কাজকর্মে ব্যস্ত থাকা যাবে না কোনো দোকান থাকা যাবে না কোনো গাড়িতে থাকা যাবে না কোনো বাড়িতে থাকা যাবে না আমি কোথায় যাইতে হবে আল্লাহকে আল্লাহর ডাকে আল্লাহর আহো আহু দেওয়ার জন্য আমাকে মজ্জিদের দিকে দৌড়াইতে হবে মুমিনদের এক নম্বর গুণাবলী কয় নম্বর এক নম্বর গুণাবলী ইজা যুকিরাল্লাহু পুলু কুলুবুহুম যখন আল্লাহর কথা যুকির রাম্য আল্লাহর কথা যখন তাদের সামনে স্মরণ করানো হবে আল্লাহর কথা যখন উচ্চারিত হবে তখন তারা তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে হাই আল্লাহ আযাবের কথা মনে আসবে আল্লাহর হুকুম আমার সামনে চলে এসেছে আল্লাহর কথা আসছে না জানি পরকালে আল্লাহ আমাকে জাহান্নামে প্রেরণ করে দেন এই জন্য তাদের অন্তরগুলো কি থাকবে সব সময় ভয়ে থাকবে সব সময় কি থাকবে ভয়ে থাকবে ওয়াজিলাত কুলুবুহুম الله رب العالمين بار وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته جاكون تدر الله القرآن تلوات قرآن تلوات, قرآن تلوات, آياته تلوات آياته تر آيات, تر آيات تر بني তার কথা যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের অন্তর কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুম ঈমানা যাদাত অর্থ যা মানে মানে বেড়ে যায় তাদের কি কি হয়ে যায় বেড়ে যায় কি বেড়ে যায় ঈমানান ঈমানের শক্তি বেড়ে যায় ইমানের কি বেড়ে যায় শক্তি বেড়ে যায় তাদের ঈমান চাঙ্গা হয়ে যায় তাদের মনোবল চাঙ্গা হয়ে যায় তারা শয়তানের দোকান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে তারা বেরিয়ে আসার জন্য চেষ্টা করে তাদের ইমান মজবুত হয়ে যায় ইমান চেতনা তাদের মধ্যে একটা তাদের অন্তরের মধ্যে একটা স্পৃহা জাগ্রত করে তাদের আয়াত তেলাওয়াত করার সামনে সাথে সাথে কি করে স্পৃহা সৃষ্টি করে আচ্ছা আপনার মনের মধ্যে স্পৃহা কিভাবে সৃষ্টি হবে স্পৃহা সৃষ্টি হয়েছে এটা কিভাবে বুঝবেন প্রিয় হাজরিন আমরা ফতে ঘাটে আমাদের মোবাইলগুলোতে আমরা চলতে ফিরতে গান আসে না নাই আর যদি গান আসে না নাই অনেক যুবকরা দেখবেন দোকানের মধ্যে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে দিয়ে সাউন্ড বক্সের নাচের তালে তালে সে নিজেও নাচতে থাকে ঠিক কিনা যদি বলেন বিদ্যুরা পর্যন্ত আছে কি না আছে কি হাজার বলেন আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে আমি একটা উদাহরণ দিব সেই উদাহরণটা হচ্ছে আপনার আমার বিবাহের বাড়িতে অনেক সময় এরকম এ বক্স বাজানো হয় কি না হয় কি না বলেন আপনাদের দিকে মনে হয় নাই আপনাদের দিকে আছে ওই সময় দেখবেন অনেক মহিলা অনেক

এদের গানের তালে নয় এদের কোনো শয়তানি বর নয়। এদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে তখন এদের অন্তর সবহের মধ্যে স্পৃহা জাগ্রত হবে স্পৃহা জাগ্রত হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছেন শর্ত লাগাইছেন যদি তারা মুমিন হয় আর মুমিন না হলে আপনি গানের তালে নাচেন আপনি আল্লাহর আজান দিলে আল্লাহর ডাক আসলে আপনি দোকানে বসে থাকেন

তবে মুমিনরা আমার স্পেশাল বান্দা কি বান্দা মুমিনরা আমার স্পেশাল লোক এরা আমার স্পেশাল কোর্স এদের জন্য আমি কোরান কি করছি, নাজিজ করেছি এই যে নল্লাহর বুল্লা আমিন বলেন ঈদে তুলিয়ে তাহলে কি মায়া তুহু যখন তাদের সামনে আমার আয়াত করা হবে তাদের ঈমানই শক্তি বৃদ্ধি পাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম আলা উপরে রব মানে তাদের প্রতিপালক হিম হচ্ছে বসনের জন্য জমার জন্য তাদের রব রবের উপর তারা কি করবে ইয়াতাওয়াক্কালুন যে ভরসা করবে কি করবে ভরসা করবে দুনিয়াতে সামান্য এ আপনার যদি কোনো দুঃখ সুখ থাকে বা দুঃখ সুখ থাকতে পারে এই দুঃখ সুখ থাকার পরেও সে আল্লাহর উপরে ভরসা করে ইমানের উপরে কি থাকবে অটল থাকবে যে পরকালে হয়তো আল্লাহ আমাকে দিবেন পরকালে আল্লাহ আমাকে দিবেন এই ভরসা করে আল্লাহর উপরে ভরসা হইয়ে দুনিয়া বি কোনো লোভ লালসা না গিয়ে কোনা יהודי না 사람들 টাকার দিকে লোভ না গিয়ে সে কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে আজকে মানুষ יהודי না টাকা দেখি তারা আজকে יהודי খ্রিস্টান হচ্ছে হচ্ছে কিনা যারা বলেন হচ্ছে কিনা যারা বলে মুসলমান ধর্ম ঈমানওয়ালা লোক আবার কাফের হয়ে যায় ঠিক কিনা যারা বলেন খ্রিস্টান হয়ে যায় ঠিক কিনা যারা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করে এর কোনো কাছরা নাই আপনাদের দিকে শুনছেন কিনা শুনছেন

চলে যাওয়ার পরে হয়তো আল্লাহ একটা সন্তান দিয়েছে বলবে কি দেখো খাজা বাবার কত কেরামতি খাজা বাবার কেরামতিতে আজকে আমি কি পেয়েছি সন্তান পেয়েছি একজন পেয়েছে তো সাথে একজনের পিছনে একশো জন দশ জন দশ জন বিশ জন এরকম গরু ছাগল মরক নিয়ে এই দূর খাজা বাবার দিকে ঠিক কিনা জন বলে কি করতে পারে না আল্লাহর উপরে বিশ্বাস করতে পারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ইমানদার হলে হবে না শুধু নামাজ পড়তে হবে না নামাজ পড়ার কারণে নামাজ পড়ার পরে সে কি করতে হবে সমস্ত ব্যাপারে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের রবের উপরে তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে তবেই আপনি মুমিন হতে পারবেন তবেই কি করতে পারবে মুমিন হতে পারবেন মুমিনদের আরো গুণাবলী আছে বলবো বলবো কি না বলেন নাকি শেষ করে দিব তো আপনারা উঠতেছেন কেন অনেকে দেখতেছি উঠতেছে দেখ যারা চলে গেছে চলে যাক বাকিরা বসেন আমি সামান্য সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আল্লাহ রাবুল বলেন এরা ইমান আনার উপরে এলা এরা আমাদের আমার উপরে তহক্কুল করবে আমার উপরে ভরসা করবে ফট্টিভ জীবনে ফরকালীন জীবনে কোন জীবনে ফটতিব জীবনে এবং ফরকালীন জীবনে উভয় জীবনে তহক্কুল কার উপরে আর জীবন কার উপরে সন্তান দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে আর জরমান রিজিক দেওয়ার মালিককে দুনিয়াতে হায়াত দেওয়ার মালিককে জীবন দেওয়ার মালিককে মরণ দেওয়ার মালিককে সব কিছু যদি আল্লাহ হয়ে থাকে আমরা ভরসা করি ওই আল্লাহর উপরে ঢিকা জোর বলে আমরা তাহলে ওই আল্লাহর উপরে ভরসা করি বাকি কারণ করে নয় الله رب العالمين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون اي من در ارو كسر گنا بولي اصل شغل الذين يقيمون الصلاة ترى نماز قائم قربه ترى كي নামাজের কথা বলবে নামাজের কথা বলবে মাহফিলে আসলে নামাজের কথা বলবে মসজিদে গেলে নামাজের কথা বলবে দোকানে গেলে নামাজের কথা বলবে রাস্তায় দেখা হলে নামাজের কথা বলবে বাড়িতে গেলে ডিকিনা জুর বলেন এরা নামাজ কায়েম করার জন্য সব সময় চেষ্টা করবে বাড়িতে আপনি ফজর ওয়াক্ত শীতের মধ্যে নামাজ পড়তেছেন ফজরের নামাজ আপনার যুবক ছেলেটা এই ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে আপনি যদি তাদেরকে না বলেন আপনি এই মুমিনদের গুণাবলীর অন্তর্ভুক্ত হতে পারবেন না কারণ মুমিনরা যেখানে যায় না কেন অফিসে যাইলে অফিসে দুঃখ দুঃখ দোকানে যাইলে দোকানে মসজিদে আসলে মসজিদে সব সময় নামাজ কায়েম করবে কি করবে নামাজ নিজে পড়ার নাম কায়েম নয় আরেকজনকে পড়ানো আপনার আপনার আইতে যতজন মানুষ আছে সবাইকে নামাজের কাতার দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা এটাকে কি বলে নামাজ কায়েম করা আপনার ফ্যামিলিতে 10 জন আছে উপযুক্ত বালেগা এই জন সবাই নামাজ পড়ে কিনা এদের সবাইকে নামাজের কাতারে অর্থাৎ নামাজের বিস্তায় দাঁড় করিয়ে দেওয়া যেভাবে পারেন ফিটিয়ে পারেন ধমক দিয়ে পারেন খাবার বন্ধ করে দিয়ে পারেন বাড়ি থেকে বের করে দিয়ে পারেন আপনি নামাজ শিক্ষা নামাজের কাতারে তাদেরকে কি করতে হবে ডাট করে দিতে হবে এটা যদি না করেন আপনি মমিনদের এই গুণাবলী অর্জন করতে পারেন নাই এই জন্য আল্লাহ বলেন মমিনদের আরো গুণাবলী আছে তারা কি করবে আবার আল্লাহ রবুল আলমিন সুরাতুল মাহ যেটা আমরা আড়াই তল্লাজি বলি কি বলি আড়াই তল্লাজি সবাই পড়ছেন কিনা পড়ছেন না আড়াই তল্লাজির মধ্যে আল্লাহ বলেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাবে ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাবে এদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না তারা 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 হচ্ছে ওরা যারা নিজের নামাজের ব্যাপারে গাফেল থাকে কি থাকে নিজের নামাজের ব্যাপারে গাফেল থাকে নামাজ কি পড়ছে সূরা একটা পড়ছে না দুটো পড়ছে এটার কোনো খোঁজ খবর না এরকম নামাজি আছে না নাই নামাজি আছে না নাই

দেয় নাই আলামিন যতবার নামাজের কথা বলছে ততবার কায়েম করার কথা বলছে কি বলছে কায়েম করার জন্য শুধু পড়ার জন্য বলো না কি বলছে কায়েম করার জন্য বলছে তার মানে নামাজ পড়ার একটা অংশ হচ্ছে নামাজ কায়েম একটা নামাজ পড়ার অন্তর্ভুক্ত এটা মুমিনদের গুণাবলী এটা না করলে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন কিনা সেটা আল্লাহই ভালো জানেন আল্লাহু আলাম এই সম্পর্কে আল্লাহ বেশি ভালো জানে তাহলে আমরা নামাজ কায়েম করতে হবে ঠিক কিনা দুনিয়া ভাই একটু আগে আপনারা ওয়াদা করেছেন আপনারা সবাই মমিন হবেন তাহলে এই নামাজ কায়েমের মিশন আজকে থেকে শুরু করতে হবে ঠিক কিনা দুনিয়া অনেক খ্রিস্টান মিশনারি আসে আমরা মুসলমান নামাজ কায়েম মিশন আমরা তৈরি করতে পারি কিনা পারি কিনা জুর নামাজ কায়েম মিশন কি করতে হবে নামাজ কায়েম মিশন যতজন ইমান মুসলমান আছি আমরা যতজন ইমান মুসলমান আছি সবাই অন্তরে মধ্যে এই এরাদানি আজকে থেকে আমি নামাজ কায়েমের মিশন শুরু করব কি করব নামাজ কায়েমের মিশন শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন আমি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না এই জন্য যেহেতু আমি কিছুক্ষণের মধ্যে শেষ করবো আল্লাহ রাবুল আলামিন বলেন এই নামাজিরা এই মুমিন মুমিন যারা আমার মুমিন বান্দা তারা নামাজ কায়েম করবে আর একটা কাজ করবে সেই কাজটা হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি যে আর্থিক দন সম্পদ দিয়েছি এই দন সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা কি করবে আল্লাহর রাস্তায় ব্যয় করবে আপনারা একটু আগে দিছেন না দিনি মাদ্রাসার জন্য কি কিনা সবাই দিছেন কিনা এটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা এটা কি করা আল্লাহর রাস্তায় খরচ করা তার মানে যারা যারা দান করেছেন তারা এই মুমিনের একটা গুণাবলী তারা কি করছেন অর্জন করে ফেলছেন এই জন্য আল্লাহ বলে আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছি যে রিজিক দিয়েছি যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পত্তিকে সিররও ও আলানিয়াতা গোপনে অপনে অর্থাৎ নিজস্ব গোপনে দিবে আবার অপনেও সে কি করবে দান করবে এটা হচ্ছে মুমিনদের আরেকটা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মুলাইকা হুমুল এই গুণাবলীগুলো যারা অর্জন করবে কোনগুলো এত কোন যেগুলো বলেছিলাম এগুলো যারা অর্জন করবে এগুলো যারা নিজেকে ধারণ করবে অন্যকে নসিহত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা প্রকৃত মুমিন এরা কি কথা হল কি এরা প্রকৃত কি মুমিন কারণ এতক্ষণ যে গুণাবলীগুলো বর্ণনা করা হলো এই গুণগুলো যারা অর্জন করবে তারা প্রকৃত কি মুমিন মুমিন উলাইকা হুমুল মুমিনুনা হப்பா লাগুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে আমার কাছে এদের আলাদা মর্যাদা আছে কি আছে লাহুম তাদের জন্য দারাজাতুন মর্যাদা রয়েছে কি রয়েছে মর্যাদা আল্লাহ বলেছেন এদেরকে আমি আমি আগে বলছি না যে আল্লাহ এদেরকে আলাদা কি দিবে গুরুত্ব দিবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার এদের এদের মর্যাদা আমার কাছে আলাদা এদের মর্যাদা আমার কাছে আলাদা তাদের মর্যাদা তাদের রবের কাছে আলাদা মর্যাদা রয়েছে আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবে আল্লাহর এই মুমিন বান্দারা আল্লাহর এই মমিন বান্দারা যদি কোনো গুনাহ করে ফেলে অনিচ্ছায় যদি কোনো গুণা করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদেরকে ওয়া মাগফিরাতুন এদের গুনাহগুলো আমি maaf করে দিব বলেন সুবহানাল্লাহ এদের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে কাদের যারা মুমিন যারা মুমিন যারা মুমিন তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব আল্লাহর কোরান শক্তি আল্লাহ কোরান বলতেছেন লাগুম দ্বারা যারা নয় দ্বারা বিঘিম মুয়ামা ফিরাতুন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মর্যাদা এবং তাদের জন্য আরও রয়েছে ক্ষমা তাদের জন্য আরও কি রয়েছে ক্ষমা রয়েছে মানে গুনাহ গুনা কমানা হচ্ছে অফরাফত যদি তারা যদি কোনো অফরাৎ আল্লাহর কৃতকর্মের সব কিছু কিছু কোনো অপরাধ করে ফেলে আল্লাহ বলেন এগুলো আমি মাফ করে দিব এগুলো কি করে দিব মাফ করে দিব আল্লাহরা বলে আল্লাম না বলেন ওয়ারি যে এদের যেন না রয়েছে এদের জন্য আরও রয়েছে কারিম সম্মানিত রিজিক্স সম্মানিত রিজিক্ট আমি এদেরকে সম্মানিত উচ্চ আসনে যে ফাটিতে খাওয়া আর বাটিতে খাওয়া আলাদা মর্যাদা কিনা জোর বলে ফাটিতে খাওয়া বাটিতে খাওয়া কেউ তো খায় কেউ তো খাই ঠিক কিনা জোর বলে এরকম মানুষ আমাদের বাংলাদেশে আছে কিনা আছে না এরকম কুকুর আর মানুষ একসাথে খাবার খুঁজে এরকম মানুষও বাংলাদেশে আছে ঠিক কিনা আছে না তাহলে ওদের খাওয়া খাওয়া যারা অনেক টাকা পয়সা বানায় এদের খানাটাও খানা নুন দিয়ে যারা খানা খায় তাদের খানাটাও খানা যারা মাছ গুস্ত দিয়ে খানা খায় তাদের খানাটাও খানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি সম্মানিত খানা ব্যবস্থা এদের জন্য কোন খানার ব্যবস্থা করছে আল্লাহ সম্মানিত খানা মুফাসসিরিনে کرام বলেন মুফাসসিরিনে کرام বলেন এই সম্মানিত کھاناটা আল্লাহ দিবেন তাদেরকে পরকাল যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ওই খাওয়া আল্লাহ কি করবে ব্যবস্থা করবে ওই খানাকে আল্লাহর রাসূল আলামি কি বলছেন এখানে মিসকুন করিম বলেন অর্থাৎ তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক অথবা অথবা হতে পারে কেবল রিজিক সেটা হচ্ছে যারা দুনিয়াতে তারা দুনিয়াতে হালাল রুজি করবে কি করবে হালাম রুজি যে বৈধ পথে অবৈধ পথে নয় অবৈধ পথে নয় ঘুষ নয় না চুরি করে নয় ডাকাতি করে না দোকানে উঞ্জনে কোন দিয়ে রয় এরা হালালভাবে রুজি করবে এই রিজিকটা হবে তাদের জন্য সম্মানিত একটি রিজিক সম্মানিত খাওয়া যে নিজে পরিশ্রম করে দুই টাকা অর্জন করলে এটার মূল্য নিজের কাছে আলাদা এই জন্য আল্লাহ বলে তারা যদি টাকা উপার্জন করে এই টাকা দিয়ে যদি তারা খায় তারা খরচ করে এটা হচ্ছে তাদের জন্য সম্মানিত খরচ তাহলে আমরা বলতে পারি তারা মুমিনরা দুনিয়াতে হালাল রিজিক করবে হালাল রিজিক তালাশ করবে কি করবে মুমিনরা দুনিয়াতে কি করবে হালাল রিজিক তালাশ করবে আরে হালাল রিজিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনই পরকালে সম্মানিত রিজিকের ব্যবস্থা তাদের জন্য করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনদের এই গুণাবলী গুলো অর্জন করার তৌফিক দান করুন সকল বলি আমিন আর যে সকল বলি আমিন সময় সংকীর্ণতা আল্লাহর কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে অনেক লম্বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের সাথে আমার আয়াতের সাথে যদি সাত সমুদ্রের কালিও একত্রিত করা হয় আমার আয়াত তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না সংক্ষিপ্ত সময়ে যা পেরেছি আল্লাহ যা তৌফিক দিয়েছে সেই টুকু পর্যন্ত আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা فرح قد جاب خواطرنا حلم يطويه تخرجنا ايام الجد قضيناها وهنا الانجاز